Assalamualaikum. স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। গত কিছুদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই গাছের মধ্যে অনেক পানি জমেছিল। তাই গতকাল বিকেলে পুরো বারান্দাটিকে পরিষ্কার করে নিয়েছি। বৃষ্টির পানি না জমার জন্য গাছগুলোকে একটু দূরে করে রেখেছি। ব্রেকফাস্ট হিসেবে আজ সকালে রুটি বানিয়ে নিচ্ছি, সাথে ডিম ভাজি করব। ব্রেকফাস্টের জন্য আমি এক এক সময় এক একটি জিনিস বানিয়ে থাকি, কখনো রুটি, কখনো পরোটা, কখনো পিঠা বা কখনো দোকান থেকে কিছু এনে সকালে নাস্তাটা সেরে নিই। আর সবসময় এক জিনিস যদি আমি সকালে বানাই তাহলে আমার বাচ্চারাও খেতে চায় না এবং তার বাবাও খেতে চায় না, তাই ওদের ভালো লাগার কথা চিন্তা করেই এক এক সময় এক একটি জিনিস বানিয়ে থাকি। এগুলো দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছোট্ট কিচেনের একটি কর্নারকে কিভাবে অর্গানাইজ করেছি তা দেখাবো। আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন আমি আমার শখের অনেক জিনিসই কিচেনের জন্য কেনাকাটা করেছি। আজ সেগুলো দিয়ে আমি আমার কিচেনটাকে কিভাবে অর্গানাইজ করেছি তা দেখাবো। যে সেলফ রেকটা রেখেছি তা কিচেনের একটি কর্নারকে সিলেক্ট করে সে পাশটা আমি সাজিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে এটিকে সাজিয়ে নিচ্ছি। ছোট ছোট কিছু বোতল রেখেছি তার ভিতর। আর গতকাল আমি যে তেলের বোতলটি নিয়েছি তাতে তেল ঢেলে নিচ্ছি। রান্না করার আগে এসব দরকারি জিনিসগুলো আগে থেকে করে নিলে রান্নাটা অনেকটাই সহজ হয়ে যায়। কিচেনের জন্য যে অর্গানাইজারগুলো আমি কিনেছি তা দিয়ে আমার ছোট্ট কিচেনটাকে আমি সাজিয়ে নিচ্ছি। আমার প্রিভিয়াস ভিডিওতে যে জিনিসগুলো আমি কিনেছি কিচেনের জন্য তা অনেকেই পছন্দ করেছেন এবং তা জেনে আমার থেকে খুব ভালো লেগেছে। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি যা পড়ে আমার থেকে ভীষণ ভালো লেগেছিল। সে ভালো লাগা থেকে বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা আমার প্রিভিয়াস ভিডিও দেখে যাবেন, যদি ভালো লেগে থাকে কোনো একটি অংশ তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটি কেমন হয়েছে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের বেশ কিছু কাজ আমি করে নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে আমি আমার কিচেনের কর্নারটিকে আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে আমার এই ছোট্ট কিচেনের অর্গানাইজার করাটি। পরবর্তীতে কিচেনের জন্য আরও অনেক কিছু কিনব। ততক্ষণ পর্যন্ত এইভাবেই আমি আমার কিচেনটাকে সাজিয়ে রেখেছি। আর র্যাকটির উপরে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে এর সৌন্দর্য আর একটু বাড়িয়ে দিয়েছি। আমার তো বেশ ভালো লাগছে এটি দেওয়ার পর। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। কিচেনের কর্নারটিকে অর্গানাইজ করার পর আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আজ কিছু রান্না শেয়ার করছি না, তবে কি রান্না করছি তা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আজ একটি দেশি মুরগি রান্না করছি দুপুরের জন্য। গতকাল যে সবজিটি রান্না করেছি তার অর্ধেকই রয়ে গিয়েছে এবং তা গরম করে নিয়েছি, আর এখন মুরগিটি রান্না করে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই জানেন আমি দুবেলা রান্না একসাথেই করে রাখি। এই দুটো তরকারি আমাদের দুপুরে ও রাতে হয়ে যাবে। দুপুরে খাবারের পর আমি আজ একটি কেক ডেলিভারি দিব। আর এই কেকটি আমি কিভাবে বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি।
আমার কাছে 2 পাউন্ড চকলেট কেকের একটি অর্ডার এসেছিল আর এটি একটি গায়ে হলুদেরই কেক তবে এই কেকটির উপরে যে ডিজাইনটি দিয়েছিল ওরা আমার থেকে ভালো লাগেনি তারপরও যখন ওরা দিয়েছে সেভাবেই বানিয়ে নেছি আমি হুইপ ক্রিমের সাথে 5 থেকে 6 ফোঁটা পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি আর সেই ক্রিম দিয়ে আমি কেকটিকে পুরো কভার আপ করে নেছি কেক বানানোর সময় কেকের কোটিং করাটা আমার থেকে খুব বেশি হার্ড লাগে কারণ এটি ফিনিশিং দেওয়া এবং ঠিকমতো স্মুথ ভাবে এটিকে কোটিং করা খুবই কষ্টকর পুরো কেকের ফিনিশিং দিতে অনেকক্ষণ সময় লেগে যায় ক্রিম দিয়ে কেকটিকে ভালোভাবে কভার করার পরে কেকের নিচে আমি স্টার নজলের সাহায্যে কিছু ডিজাইন করে নিয়েছি এটি একটি সেমি ফন্ডেন্ট কেক তাই ফন্ডেন্ট নিয়ে তার মাঝে বিভিন্ন কালার মিক্স করে তা সেট হওয়ার জন্য রেখে দিয়েছি পাশে আর এই ফন্ডেন্টগুলো দিয়ে আমি কেকের উপর ডিজাইন করার জন্য ফ্লাওয়ার কাটার নিয়েছি এবং তা দিয়ে আমি ডিজাইন করে নেছি একে একে সবগুলোকে আমি ফ্লাওয়ার কাটার দিয়ে ডিজাইন করে পাশে রেখে দিব গরমের মাঝে ফন্ডেন্ট দিয়ে কাজ করা খুবই কষ্টকর কারণ এটি ঘেমে যায় তাই এই ফন্ডেন্টগুলোকে আমি বানিয়ে রেখেছি কেকটিকে যখনই ডেলিভারি দেব তার আগে এই ফন্ডেন্টগুলো দিয়ে আমি সাজিয়ে নেব কেকটিকে তার আগে ফন্ডেন্টগুলোকে আমি সেট করে নিচ্ছি আর এই ফন্ডেন্ট টপারগুলো আমি কিভাবে বানাচ্ছি তা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এবার একটি সাদা ফন্ডেন্ট নিয়েছি তার উপরে একটি কাগজ দিয়ে আমি হ্যালো কিটির যে মুখটি আছে তা এঁকে নিচ্ছি আর এই মুখটি কেকের উপর দিয়ে বসিয়ে আমি বিভিন্নভাবে ডিজাইন করে নিব আমার কেকের ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহুগুণে সাহায্য করে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আমি এটি কিভাবে বানিয়েছি আর এটিকে ঠিকভাবে সেট করার জন্য তার উপর আমি কর্নফ্লাওয়ার ডাস্ট করে নেছি যদি এটিকে কর্নফ্লাওয়ার না দেওয়া হয় এটি ঘেমে পুরোপুরি ভিজে যাবে এরপর ব্ল্যাক ফন্ডেন্ট নিয়েও এটিকে আমি ডিজাইন করে কেটে নিচ্ছি এই ব্ল্যাক ফন্ডেন্ট দিয়ে আমি বিড়ালের নাকের পাশে যে স্ট্রাকচারটি আছে তা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটি স্কেল দিয়ে সোজা করে কেটে নিতে পারেন তবে আমার থেকে এইভাবে করলে সবচেয়ে বেশি সহজ লাগে যে কোনো ফন্ডেন্টের কাজ অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই এগুলো সময় নিয়ে করতে হয় আমি দুপুরেই কাজ শুরু করেছি এখন সন্ধ্যা 7টা বেজে গেছে এখনও কাজ শেষ হয়নি আমার থেকে ফন্ডেন্ট টপারগুলো বানানো হয়ে গিয়েছে তাই এক একে প্লেটের মাঝে সবগুলো তুলে নিচ্ছি আর এই টপারগুলো আমি ঠান্ডা একটি স্থানে রেখে দিব কেকটিকে ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ আগে আমি চকলেটের সাথে গ্রিন কালার মিক্স করে চকলেট টপার বানিয়ে নিয়েছি এবং এই নামগুলো আমি কেকের উপর বসিয়ে দিচ্ছি এর উপর হ্যালো কিটির যে মুখটি ছিল তা বসিয়ে দিচ্ছি এবং মাথায় যে ফুলটি ছিল তাও বসিয়ে দিয়েছি একে একে আমি হ্যালো কিটির উপরে চোখ নাক দিয়ে সব সেট করে নিচ্ছি একটি মজার ব্যাপার শেয়ার করি কেকটি বানানোর পর আমি যখন নাম বসিয়েছি তখন আমার ছেলেরা খুব হাসছিল কারণ কেকের উপর যে নামটি ছিল আমারও সে একই নাম তাই ওরা আমাকে বলছে আম্মু তোমার কি আজ গায়ে হলুদ আরও বলেছিল তোমার আগে যে গায়ে হলুদটি হয়েছিল তার কেক তো তুমি আমাদেরকে খাওয়াও নি তাই এই কেকটি কেটে আমাদেরকে খাওয়াতে হবে কেক বানাতে বানাতে বাচ্চাদের সাথে অনেক মজাই করা হয়
তাই ছোট্ট একটি ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করেছি। মুখটি সেট হয়ে যাওয়ার পর যে ফ্লাওয়ারগুলো আমি কেটে নিয়েছি তা কেকের উপর বসিয়ে দিচ্ছি। আমার ছোট কিচেনটাকে সাজানোটা ওই কেক বানানোর ডিজাইনটি কেমন হয়েছে আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই কেকটি আমি আমার হাজবেন্ডকে দিয়ে ডেলিভারি দিয়েছি। আমি আমার ব্লগ চ্যানেল খোলার পরে থেকে যাই কেক বানিয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার অনেক আগে অনেকগুলো কেক আমি বানিয়েছি যা আমার দেখানো হয়নি, তবে আমি কিভাবে কেক বানিয়েছি এবং ডেকোরেশন করেছি তা আমার প্রিভিয়াস কিছু ব্লগে শেয়ার করেছি, আর এখন যেগুলো বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এগুলো। আর আজ এটুকুই, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।